আয়নার দোকানে যেরকম রূপলি কাজ করা ডিম্বাকৃতি আয়না থাকে, ওরকম একটা আয়না কিনবে। একটা হস্তশিল্প মেলায় গিয়ে পেয়েও গেল ওই রকম একটা আয়না, খুশি আর ধরে না। শোয়ার ঘরে টেবিলের ওপর রেখে দিল, বরাবরই এন্টিক জিনিসের ওপর ওর ঝোঁক। সুন্দর কাজ করা, কত সুন্দর দেখতে লাগছে আয়নাটাকে, কি স্বচ্ছ কাঁচ। নিজেকে যেন অন্যরকম লাগছে ওই আয়নাটাকে। মিলির হঠাৎ মনে পড়ে গেল রূপকথার গল্পের সেই লাইন, আয়না আয়না বলো তো সব থেকে সুন্দরী কে। কথাটা ভাবতে ভাবতে নিজেই খিলখিল করে হেসে উঠল। না, বেশ মানিয়েছে আয়নাটা। পরের দিন সকালে কলেজ যাওয়ার সময় অনেকক্ষণ ধরে সাজলো মিলি, চোখে একটু বাড়ো করেই কাজলটা লাগালো, কানে ঝোলা দুল আর গোলাপি লিপস্টিক, হলুদ কুর্তিটা অকেশনেই পরে। তাই দেখে মালিনী জিজ্ঞাসা করলো, কিরে আজকে কোথাও নিমন্ত্রণ? মিলি হেসে বলল, না মা এমনি। কলেজে ঢুকেই আর চোখে দেখে নিল দীপায়ন দেখছে কিনা। কলেজে অবশ্য সৌমাভু মিলির পেছনে সব থেকে বেশি পাগল। মিলির ভালো লাগে দীপায়নকে। হ্যাঁ, ওই তো তাকাচ্ছে আয়নাটা, তবে লাকি বলতে হয়। মিলি ঢুকে গেল নিজের বন্ধুদের সাথে ক্লাসে। ছুটির পরে রোজকার মতো সৌমভ ওকে বাস তুলতে যায়। হাঁটতে হাঁটতে ফুসকা খেয়ে কিছুটা এগিয়ে বাসে ওঠে ওরা। কিন্তু মিলির মনটা আজ বড় টানছে, বাড়ি ফিরতে হবে, আয়নাটাতে দেখতে হবে নিজেকে। মিলি অপেক্ষা না করেই বাসের দিকে পা বাড়ালো। বাড়ি ফিরেই মিলি সোজা চলে যায় শোয়ার ঘরটার দিকে। মালিনী জিজ্ঞাসা করে, কিরে শরীর ঠিক আছে তো, এত তাড়াতাড়ি চলে এলি? মিলি ঝাঁঝিয়ে উত্তর দেয়, নিজের বাড়িতে আসতে গেলেও কি কৈফিয়ত দিতে হবে নাকি? মালিনী আর কথা বাড়ায়নি সেদিন। কে জানে মেয়েটার হয়তো মন মেজাজ ভালো নেই, কলেজে কি কিছু হয়েছে নাকি কি জানি। মিলি ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়, টেবিলের ওপর রাখা আয়নাটার সামনে দাঁড়ায়। বেশ ভালোই লাগছে, এতটা ভালো আগে তো কখনো লাগেনি। মিলি আগে কখনো অনুভব করেনি যে ও এতটা সুন্দর বলে। মিলি খাবার সময়ও মালিনী বা সৌমিনের সাথে বিশেষ কথা বলেনি, খাবার সেরে সোজা নিজের ঘরে ঢুকে যায়। আয়নাটা নাড়াচাড়া করতে করতে মিলি বিছানাতে নিচেই শুয়ে পড়ে। রাত তখন দুটো হবে, মিলির ঘরে আলো জ্বালির সবার অভ্যাস নেই, ঘরে তখন ঘুটঘুটে অন্ধকার। মিলির ঘুম ভেঙে যায় একটা অদ্ভুত অস্বস্তি নিয়ে। ঘুম চোখেই চোখ মেলে তাকায়, ভুল দেখছে না তো? ঘুমের ঘরে ঠিক মুখের সামনে একটা মুখ, ঘাড় নিচু করে চেয়ে আছে মিলির দিকে। দম বন্ধ হয়ে আসে মিলির, চিৎকার করতে গিয়েও আওয়াজ বেরোয় না, কাঠ হয়ে শুয়ে থাকে। অদ্ভুত এক ঠান্ডা চাউনি তাকিয়ে আছে ওর দিকে, কিন্তু দৃষ্টিটা যেন মাঝে কোথাও আটকে গেছে। মিলি চোখ বুঝে নেয়, কিছুক্ষণ বাদে তাকিয়ে দেখে কোথাও কিছু নেই। পরের দিন সকালে একটা মাথা ব্যথা নিয়ে ঘুম ভাঙে মিলির।
রাতের ঘটনাটা কি স্বপ্ন নাকি সত্যি? সব কেমন গলিয়েছে। বিছানাটা ছেড়ে টেবিলের ওপর রাখা আয়নাটার দিকে এগোয়। মনটা ভালো হয়ে যায় মিলির। কলেজের জন্য তৈরি হয়। কলেজে আজ একটা ডিপার্টমেন্টাল প্রোগ্রাম আছে। মিলি মার একখানা শাড়ি বার করে পরে, আজ একটু অন্যরকম করে সাজে। কপালে ছোট্ট একটা টিপ, ট্রেডিশনাল গয়না। বন্ধুরা সবাই প্রশংসা করতে থাকে। সোমাবো আজ মিলির পেছন কিছুতেই ছাড়ছে না। মিলির চোখ তখনও দীপায়নের দিকে। ও মাঠটা পুরো ঘুরে কমন রুমের সামনে এসে দাঁড়ায়। অবশ্য উদ্দেশ্য সফল হতে বেশিক্ষণ লাগে না। দীপায়নের সাথে চোখাচুকি হতেই মিলি ইচ্ছে করেই সোমাবোর সাথে কথা বলতে ব্যস্ত হয়ে যায়। দীপায়ন মিলির বন্ধু সুবর্ণার কমন ফ্রেন্ড। সুবর্ণার সাথে কথা বলতে এসে মিলির সাথে আলাপ ভালোভাবেই জমিয়ে নেয়। সৌম্যবর ব্যাপারটা যে ভালো লাগে না বাকি সবাই সেটা বুঝতে পারে। অন্যদিনের মতো মিলি সৌম্যবর সাথে না ফিরে দীপায়নের সাথে বাসের জন্য অপেক্ষা করতে থাকে। মিলি আজ এক রাশ খুশি নিয়ে বাড়িতে ফেরে। মেয়ের হাসি মুখ দেখে মালনীয় চিন্তিত হয়। ঘরে ঢুকে চেঞ্জ না করেই বিভোর হয়ে যায় দীপায়নের সাথে কথা বলতে। কলেজে ঢুকেই ভালো লেগে গিয়েছিল এই দীপায়নকে। যেমন স্মার্ট তেমনি হ্যান্ডসাম। মিলিই বা কম কিসের, দীপায়নকে সে ধরা দিতেই হবে। এখনও অবশ্য সেরকম কিছু ইঙ্গিত না দিলেও কিছুটা সেই রকম বোঝা যাচ্ছে। খাবার ডাক এলে মিলির ঘোর কাটে। রাতে শুতে গিয়েও বন্ধুদের কৌতূহল আর দীপের চ্যাটে ঘুমোতে একটু দেরিই হয়। ফোন হাতে নিয়ে কখন ঘুমিয়ে পড়েছে? অদ্ভুত একটা অস্বস্তিতে মাঝরাতে ঘুমটা হঠাৎই ভেঙে যায়। চোখ খুলে কালকের সেই একই দৃশ্য। ওর মুখের ঠিক ওপরে একটা মুখ, না একটা গোটা অবয়ব। নারী না পুরুষ, শুধু একজোড়া চোখ চেয়ে আছে মিলির মুখের দিকে। এ তো স্বপ্ন নয়। চোখ বন্ধ করতে পারছে না। কতক্ষণ এভাবে কেটেছে জানি না। ছায় মূর্তিটা ধীরে ধীরে মিলিয়ে যায় টেবিলের উপর রাখা আয়নাটাতে। মিলি বিছানায় নিস্তেজ হয়ে পড়ে থাকে। পরের দিন সকালে যখন মনে পড়ে কালকের ঘটনাটা, তখন সে বারবারই ভাবে, এটা সত্যিই কি আমার সাথে ঘটছে নাকি কোথাও ভুল হচ্ছে? মিলির বেশ ভয় করতে থাকে। স্নান সেরে আয়নাটার সামনে দাঁড়ায়। দু চোখে কালি আর চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট ধরা পড়েছে। মিলি একটা জিন্স আর টপ কোনো মতে গুলিয়ে কলেজ ছোটে। না, আজ না গেলেই নয়। আজ যদি বাড়িতে থাকি তাহলে কালকের ঘটনাটা না আরও চেপে ধরবে। আচ্ছা, কাউকে কি বলা যায় গত রাতে ওর সাথে কী হচ্ছে? বললে হয়তো কেউ বিশ্বাসই করবে না। নাকি সবটাই তার মনের ভুল? অন্য মনস্কতায় পাশ থেকে নামতে গিয়ে হাতের বেশ কিছুটা কেটে গেল। কলেজের বাইরে দীপ দাঁড়িয়ে, ওকে দেখি মনটা ভালো হয়ে গেল মিলির। মিলি বেশ বিরক্ত হয়ে ক্লাসে ঢুকল। সোমবাবুকে এসে ওকে জিজ্ঞাসা করল, এরকম শুকনো লাগছে কেন রে তোকে? উমা, তাদের কাটলো কী করে?
নেপালে রাতে আয়নাটা বলি থেমে গেল। তখন মিলির মাথায় তখন আরো অন্য কিছু ঘুরছে, ব্যথার দিকেও নজর নেই। যে দীপ রাতে এত কথা বলল সে কিনা তাকে আজ দেখে দূর থেকে খালি হাসলো, একবার এসে কথাও বলল না। মিলি কাজ সেরে সবাইকে এড়িয়ে তাড়াতাড়ি পা বাড়ালো বাসের দিকে। বাড়িতে ফিরেই দেখল বাইরে তালা, মা গেছে মাসির বাড়ি। পাশের কাকিমার থেকে চাবি নিয়ে ঘরে ঢুকল, গোটা ঘরটা যেন গিলে খেতে আসছে। মিলি আর আজকে নিজের ঘরে ঢুকল না, ডাইনিংয়েই শুয়ে রইল। মার ফিরতে রাত হবে, বাবারও তো কোনো ঠিক থাকে না। মিলি দীপায়নকে ফোন করতে থাকে, ফোন ব্যস্ত। মিলি কিছুক্ষণ অপেক্ষা করে কিন্তু উত্তর পায় না, খুব কান্না পায় ওর। আয়নাটার কেন যে কিনল, ওটাকে বিদায় করলেই সমস্যার সমাধান হবে। মিলি সাহস করে নিজের ঘরের সামনে এসে দাঁড়ায়, পর্দা টানা ভেতরটা দেখা যাচ্ছে না। মিলির ফোনটা বেজে যাচ্ছে এক নাগাড়ে, কিন্তু ওর কোনো হুঁশই নেই। ঘরের মধ্যে দিয়ে একটা মিষ্টি সুর ভেসে আসছে, ঘরে আলো জ্বালা নেই, জানলাগুলোও বন্ধ, কেউ তো আসার কথাও নয়। হালকা মিষ্টি আলোতে মিলি দেখতে পায় বিছানার উপর মিলির হলুদ কুর্তিটা পরে কে যেন পিছন ফিরে বসে গুনগুন করছে। মেয়েটার হাতে আয়নাটা ধরা, মিলির এখন আর ভয় করছে না, একটা জেদ চেপে ধরে গেছে। মিলি চিৎকার করে বলে ওঠে, কে তুমি, আমাদের বাড়িতে কি করছো? কোনো উত্তর পায় না, একইভাবে পিছন ফিরে বসে। মিলিটা নিজের চুলে বিলি কেটে যাচ্ছে। মিলি ধীরে ধীরে এগিয়ে যায় বিছানার দিকে। ওর বাড়ি, ওর ঘর, ভয় কিসের? মিলি পিছন থেকে আয়নাটার অচেনা অতিথির মুখটা দেখার চেষ্টা করলেও নিজের আতঙ্কে মাখা মুখটা দেখে চমকে ওঠে। বিছানায় বসা ওটা কে তবে? হতভম্ব হয়ে হাত বাড়াতেই মুখটা তার পেছনে ঘোরায়। বিছানার ওপর বসা মেয়েটার মুখটা বিকল ওর নিজের মতো, খালি অনেক বেশি প্রাণবন্ত, আতঙ্কের কোনো ছাপ নেই। কিছুক্ষণ নির্বোধের মতো তাকিয়ে থাকে মিলি ওর দিকে, তারপর জ্ঞান হারায়। চোখ যখন খোলে মালিনী মিলির মাথায় হাত বোলাচ্ছে। সৌমেন চিরাচরিত ভঙ্গিতে জিজ্ঞাসা করে, মা তোর কি হয়েছিল? মিলি আতঙ্কিত হয়ে বসে বলে, ঘরে ঢুকে খাটের ওপর ও নিজেকেই বসে থাকতে দেখেছে। সৌমেন ওকে এসব ভাবতে বারণ করে। মালিনী বলে, কি বিপদ থেকেই না বাঁচিয়েছে সৌমাবু, তোকে ফোন না পেয়ে ও আমাকে ফোন করে বলে যে কলেজে তোর শরীরটা আজ ভালো ছিল না। আমিও ছুটতে ছুটতে আসি, এসে দেখি তুই মাটিতে পড়ে, আমার তো হাত পা ঠান্ডা হয়ে গেছে। তোর বাবাকে আর সৌমাবুকে ফোন করে এতে ওরা দুজনেই ছুটে এলো ডাক্তার নিয়ে। কতক্ষণ এভাবে পড়েছিলিস মা? খুব ভয় পেয়ে গেছো না একা বাড়িতে, তাই না? মালিনীর চোখে জল আসে। ভয়ঙ্কর দিনগুলির পুনরাবৃত্তি না ঘটলেও মিলির মনে আজও সেই স্মৃতিগুলো টাটকা। জীবনের অনেক ঘটনার মতো সেই আয়নাটার ঘটনার উত্তর মেলেনি,
তবে এ কদিনের ঘটনায় মিলি নিজেকে আর নিজেকে কাছের জনদের জেনেছে আরও ভালোভাবে। সৌমবের সাথে মিলির বন্ধুত্ব সময়ের সাথে সাথে এখন অনেক পরিণত।